হ্যালো ফ্রেন্ডস, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি বর্ণালী, তোমরা সবাই জানো। আর আমার এই বর্ণালী অঞ্জলি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি তো খুবই ভালো আছি, আর তোমরা নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল, আমাদের বেলুড়ে খুবই বৃষ্টি হয়েছে কালকে, বেশ ভালোই লাগছিল। আর তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছিল, আমাদের আমাদের তো খুবই ভালো লাগছিল। বেশ বৃষ্টি হচ্ছিল, এ হচ্ছিল, মানে ওয়েদারটা অন্যরকম, মানে গরমকালে যে ধরনের বৃষ্টি পড়ে তো ওরকম মনে হচ্ছিল। আর আমার ছেলে মেয়েদের তো খুব খুশি, কিন্তু আমার ছেলের একটু শরীর খারাপ হয়ে গেছে। ছেলের এই ওয়েদার চেঞ্জের জন্য ছেলের কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, তো এই হচ্ছে, জানি না কি হবে। দেখি ওষুধ, ছেলেকে একটু ওষুধ খাওয়াতে হবে, কাশছে, খুবই কাশছে। আর একটা কথা তোমাদের বলার আছে, যে আমরা পরশুদিন ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি মানে আমাদের হট করে প্ল্যান হলো যে আমরা পরশুদিন ঘুরতে যাব। তো আমাদের তৎকালে টিকিট কেটে, আর আমরা এখন আমরা যাব পুরীতে। তো পুরী যাচ্ছি শুক্রবার, মানে 6ই মার্চ। তো আশা করি তোমাদের আমি যদি দেখাই তো দেখাবো, মানে দেখানো তো কথা যে আমি ঘুরতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি ওখানে গিয়ে, তো তোমাদের সবই দেখাবো ওখানে গিয়ে, কিছুটা তো দেখাবোই। আর আমি এখন ব্লগিং করতে শুরু করেছি, মানে কি নিয়ে করব, তো ফার্স্টে আমার মেয়ের গান দিয়ে আমি শুরু করব। আর আর কুকিং মানে কিছু রান্না রান্না করব, কিছু রাত্রির খাবার, সেটা হচ্ছে মটর পনির। আগের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম পালক পনির, আর এখন দেখাচ্ছি মটর পনির। তো রান্না করছি, ভাবছি যে রান্না করছি তো আমি এই রেসিপিটা, মানে রেসিপি আর কি, মানে সহজ উপায়, আমি যেভাবে রান্না করি, আমি তো আর এক্সট্রা কোনো মশলা দিয়ে সেই রেস্টুরেন্ট স্টাইলে আমি তো করছি না, মানে ঘরোয়াভাবে যেভাবে রান্না করি, মানে সেটাই দেখানোর চেষ্টা করি। যে হয়তো রান্না করছি তো মনে হয় যে মনে হলো যে না, এটা আমি ভিডিও করে নিই, ভিডিও করে আমি ব্লগ বানিয়ে একটা, তো এগুলো একটা মজার ব্যাপার, একটা খুব মানে ভালো লাগার ব্যাপার, মাঝে মাঝে ভালো লাগে। আবার এক এক সময় এত ব্যস্ত হয়ে পড়ি, তখন আমি ভিডিওটা করতে পারি না, তো করতে পারি না, দিতে পারি না, কেন কি বোনের বিয়ে ছিল, তো বোনের বিয়ে কিছু কিছু ভিডিও আছে, সেটা আমি পরে এক সময় একটা ব্লগে আমি দেওয়ার চেষ্টা করব, ছবি ভিডিও নিয়ে কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপার, তো অনেক সময় দেয়া যায় না, প্রচন্ড বোনের বিয়ে, তো বুঝতেই পারছো আমি দিদি, প্রচন্ড মানে বিয়ে দুদিন আগে থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, প্রচুর ব্যস্ততা ছিল। তো তার মধ্যে কটা হয়তো ভিডিও করেছি, মানে সেইভাবে আমি তো কথা বলতে পারিনি যে আমি কথা বলবো বা কিছু করব, সেই কথা বলাগুলো আমার হয়ে ওঠেনি। কিন্তু আমি নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো আমার বোনের ভিডিও, মানে বিয়ের কিছু ভিডিও, তারপরে কিছু ছবি, তো সেটা নিয়ে আমি একদিন অন্যভাবে ব্লগিংটা করব, তো তখন তোমরা দেখে নিও। আর এখন মেয়ের গান দিয়ে এখন অনেক বক বক করে নিলাম, তো এবার মেয়েকে বলি একটা গান করতে। তো অনেকে আমার মেয়ের গান শুনতে ভালোবাসে, ওই জন্যেই আমি করি, যে আমি বলেছি আমার মেয়েকে, মানে আমি আমার মেয়ের নাম অঞ্জলি, আর আমি ওকে সোনাই বলে ডাকি। তো ওকে আমি বলি যে সোনাই তুই গান গানটা কর, গানটা কর, সেটা আমি ব্লগে দেবো। তো চলো এবার, না রান্না নয়, গান, এখন গান হবে, তারপরে তারপরে এবার ইয়ে করবো। কাশি হয়েছে? আচ্ছা, ওষুধ খাওয়াতে হবে তো। আর আমার ছেলে বলেছে তুমি দিদির গান দিচ্ছ, দিদির নাম দিচ্ছ, তা আমার কি হবে, ওই জন্যে ওর একদিন আঁকা তোমাদেরকে আমি দেখাবো, যে ও কিভাবে আঁকছে, মানে জিনিসটা কিভাবে আঁকা করছে সেটাও দেখাবো। ও তরুণ স্যারের কাছে আঁকে, আর পরীক্ষাও আছে, ফার্স্টে পরীক্ষা দিচ্ছে, তো পরীক্ষাও আছে, তো ওর আঁকা একদিন তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আসছি, ঠিক আছে।
তো আমি চলে এসেছি আবার আমার মেয়ের গানের ভিডিও নিয়ে। তো আমি বলেছিলাম যে গানের ভিডিও করব, আমার মেয়ের গান অনেকে ভালোবাসে। তাই তো চলো, আমি আর বেশি কথা বলছি না, আমার মেয়ের গানটা শুনে নিই। চলো। তো আমি চলে এসেছি আবার রান্নাঘরে, দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে আমি চলে এসেছি। আর এইবার আমি রান্না করব কি বেশ মটর পনির। তো আমি প্রেশার কুকারে আলু আর মটর একটা সিটি দিয়ে সেদ্ধ করেছি, একটা সিটি জাস্ট, কেন কি মটরটাও মটর মানে কি মটরশুঁটি তো ওটা বেশি সেদ্ধ করতে লাগে না, ওটা একটা সিটি দিলেই হয়ে যায়, নাহলে বেশি সিটি দিলে দু তিনটে দিয়ে দিলে আবার গলে যেতে পারে ওই জন্যে। আর আলু, আলু অপশান, মানে আমি একটু আলু খাই বলে, মানে আমি আমার মেয়ে একটু আলু খাই বলে ওই জন্যে আমি আমি একটু এই মটর পনিরটা আলু দিই, নাহলে তোমরা এমনি শুধুও করতে পারো, মানে আলু ছাড়াও হয় ওটা, মানে আলু ছাড়াও হতে পারে। আর আলু যারা যদি মনে করে যে না একটু আলু দিই, তো তারা আলুও দিতে পারে। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি, ঠিক আছে? তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আবার গরম হয়ে গেছে। এবার আমি ফার্স্টে দিচ্ছি একটু সাদা তেল, সাদা তেল দিলাম, তেলটা একটু গরম হবে, তেলটা গরম হয়ে যায়। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিচ্ছি।
পনির গুলো আমি সবই ঢেলে দিচ্ছি, আর একটা একটা করে ভাজা পাই না। একটু হালকা ব্রাউন হলেই হবে। অনেকে আবার না ভেজেও করে, কিন্তু আমার পছন্দ আমি একটু ভেজে করি, ওই জন্য আমি এটা একটু ভেজে করছি। আর বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, ঠান্ডা হাওয়া। এটা একটু ব্রাউন কালারে হবে, ব্রাউন কালারে হলেই তাহলে মানে নামিয়ে নেবো। দেখো এটা ব্রাউন কালারের একটু হয়ে এসেছে, এটাকে আমি নামিয়ে নেব। জাস্ট হালকা করে একটু ভেজে নিই, ভালো লাগে ভেজে নিই। এবার এর মধ্যে আমি আরেকটু তেল দেব, আমার আবার হাতে একটু তেল হাত বেশি, জানি না আমি অত স্বাস্থ্য সচেতন হতে পারছি না, ওই জন্যে আমার এরকম দুর্দশা হয়ে যাচ্ছে দিনে দিনে, দেখলে বুঝতেই পারবে তোমরা। তো এর মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা, আমি এই এই যে এইগুলো দিচ্ছি, ওই গোটা এলাচ, হ্যাঁ গোটা এলাচগুলো দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি এলাচগুলো। তারপর দিচ্ছি চারটে লবঙ্গ, একটু ফাটে টুকটাক করে ফাটে, আর একটা দালচিনি। দুটো তেজপাতা, এগুলো আমি ফোড়ন হিসাবে দিলাম, ফোড়ন দিলাম এগুলো আমি। তেলটা মনে হচ্ছে কম লাগছে, একটু তেল দিই। এগুলো দিলাম, দিয়ে আমি এটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিলাম। আমি এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করছি না, কেন কি আমি এই এটা আমি নিরামিষই বানাই, মানে আমার এই নিরামিষে বেশি খেতে ভালো লাগে। আর তুমি দেখবে পনির রেসিপি এমনই জিনিস,
মানে এটা এটা এটার মধ্যে যদি বেশি পেঁয়াজ রসুন বেশি করে যদি দেওয়া হয় তাহলে সেই জিনিসটা পনিরের সেই স্বাদটা অতটা থাকে না। পনির হচ্ছে এটা মানে চুলদানি চুলানি খেলে পনিরের স্বাদটা বেশি ভালো করে বোঝা যায়, ওই জন্য আমি এর মধ্যে কোনো কিছুই পেঁয়াজ বা রসুন আমি কিছুই দিই নি এর মধ্যে। আমি এটা নিরামিষই বানাবো। পুরোটাই সাদাতে নিয়ে করছি, টমেটো আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা যাতে নুন দিলে টমেটোগুলো গলে যায় তাড়াতাড়ি, ওই জন্য নুন দিই। এটা গলে এসছে, এবার আমি এর মধ্যে একটু আদা বাটা দিলাম। আদা বাটা দিলাম একটু, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু সামান্য ধনে গুঁড়ো দিলাম, বের করিয়ে ছুঁড়ে পাচ্ছিলাম না, কতটা কলা লেগে যাচ্ছিল বলে একটু কাড়ি দিলাম। এবার এর মধ্যে অ্যাড করবো একটু লঙ্কা গুঁড়ো, কলাই লেগে যাচ্ছে তাই একটু সামান্য জল দিচ্ছি, মশলাটা ভালো লেগে যাবে। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসি প্রত্যেকটা তরকারিতে, বিশেষ করে রাত্রিদের আর সকালের জল খাবারের তরকারিতে আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি, ওই জন্যে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো কয়েকটা ভুলে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, মানে যত কষাবে তত টেস্ট বাড়বে, স্বাভাবিক সবাই জানে এটা, যে যত মানে রান্না যত মশলা কষানো হবে আর তেলটা যখন ফেলে দেবে তখন তরকারিটা খেতে ভালো হয়। আর আমি আমার একটু ভাত লাগবে, আমি চিনি চালাইনি, কেন যে চিনি চালানো না একটু আওয়াজ হয়, কথাটা ঠিক মতন শোনা যায় না, ওই জন্য আমি চিনিটা বন্ধ করেই তোমাদের সাথে সবার সাথে আমি কথা বলছি। এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আর এখানে প্রেশার কুকারের মধ্যে আমি জলটা ঝরাতে ভুলে গেছি, বাবা ধর্ম হয়ে গেছে।
পাতাটাও ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরটা। আমি আলু দিয়েছি, অনেকে আলু ছাড়াও করতে পারো না, যারা আলু পছন্দ করো না তারা আলু ছাড়াও করবে, তাতেও ভালো লাগবে খেতে। আর আমি যেহেতু আলু পছন্দ করি ওই জন্য আমি একটু আলু দিয়েছি। আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে যেমন ঝোল, যে যেমন গ্রেভি বা একটু ঝোল ঝোল, যে যেমন খেতে চাও সেই সেই পরিমাণে জল দেবে। কেউ যদি মনে করো যে না আমি একটু বেশ গ্রেভি গ্রেভি খেতে চাই, তো সেই পরিমাণে জল দেবেন, জল দেবে। আর কেউ যদি মনে করো ঝোল ঝোল খেতে চাও, মানে আমার মতন আমি একটু ঝোল ঝোল খেতে চাই, মানে আমার মতন না আমার মেয়ের মতন, আমি আমার মেয়ে একটু ঝোল ঝোলই খেতে চাই, মানে ওর জন্যে ঝোল ঝোল হবে। তো আমি জলটা দিয়েছি, এটা ফুটলে নামিয়ে দেবো। তো এটা ফুটে উঠেছে, ফুটে উঠেছে এটা। এবার আমি পনিরগুলো দিয়ে দেব, পনিরগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, চিনি। টেস্ট করে নেবেন, নেবে যে নুন টুন ঠিক আছে নাকি। তো আমার মনে হলো আমার একটু নুন লাগবে, ওই জন্য আমাকে একটু নুন দিতে হবে সামান্য পরিমাণে। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা। এর মধ্যে আমি একটু গরম মশলা দিচ্ছি। রান্নাটা হয়ে এসছে, আর এই লাস্টে একটু ধনে পাতা অ্যাড করা যেতে পারে, কেন কি আমার কাছে এখন ধনে পাতা নেই, ওই জন্য আমি দিতে পারলাম না। একটু ধনে পাতা দিলে আর একটু ভালো লাগবে। তো আমার এই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার এটা এখন পুরোপুরি কমপ্লিট, আমি বন্ধ করে দিলাম। তো আমার এই মটর পনির পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইটা খুবই মানে এত সুন্দর খেতে হয়, মানে কি বলবো, মানে আমাদের বাড়িতে প্রায়ই হয়, আর আমি কোনো সময় ভিডিও করে দেখাতে পারি না, ওই জন্য আমি আজকে তোমাদের সবাইকে দেখালাম। তো তোমরা বাড়িতে ট্রাই করো এরকমভাবে, সিম্পলভাবে, দেখবে প্রচণ্ড ভালো লাগবে, খুব খেতে ভালো লাগবে, খুব টেস্টি হয়। আর এটা লুচি রুটি পরোটা সবের সাথে তুমি খেতে পারো। তো ঠিক আছে,
তো দেখলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর খুবই খেতে ভালো হয়। তো তোমরা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না এইভাবে করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আর তো আমার এখন ভিডিওটা কমপ্লিট করেছি, আমি এবার ভিডিওটা এন্ড করবো ব্লগটা। তো আমার এই রেসিপি ভালো লাগলে আর আমার মেয়ের গান ভালো লাগলে তো আমাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর লাইক তো করোই, সাবস্ক্রাইব তো করোই, যাতে আমি আরও ভিডিও করার জন্য আমি অনুপ্রাণিত হই। আর আমার যাতে ভালো লাগে আমাকে কমেন্ট করো প্লিজ, আমার কমেন্ট করতে খুব ভালো লাগে। তো এখন 9:30 বেজে গেছে, একটু পরেই ছেলে এখন পড়ছে, মেয়েও উপরে পড়াশোনা করছে, গান করলো তারপর পড়াশোনা করছে। তো আবার নতুন নতুন কোনো ব্লগ নিয়ে আসছি, আর পুরী তো যাচ্ছি বললামই, তো পুরীর ব্লগ নিয়ে চলে আসবো আবার নতুনভাবে, নতুন রকম করে। তো এখন রাত্রি, তাই বলছি গুড নাইট, টাটা।